আমি অনেক বেস্ট পড়ে গেল এরকম করে তুমি দেখি কতটা ব্যথা লেগেছে কি অবস্থা এগুলো ধান শেষ করে দেবে ধান শেষ করা মানে কি ওখানে এর জন্য ওটা রয়ে গেছে এরকম এ ভগবান জগিং করবে না এইসব কাজ করে বেড়াবে চলো চলো তাড়াতাড়ি আসো হাতে লাঠি থেকে শুরু করে এখানে পাহাড়ের রাস্তায় উঠছে প্রচুর জায়গায় দেখেছো এই জায়গাটা কি হয়েছে কিসমত পে থা ও হো গয়া বাস একদিন হাঁটতে এসে এত কিছু হয়ে গেছে কি অবস্থা চলিয়ে শুরু করতে হ্যায় ও তুমি কি ঢুকলে এতদিন পরে ভিডিও করতে আর ভিডিও ভিডিও করতে পারে ভিডিও ছেড়ে দাও বৃষ্টি হয়েছিল এই কয়দিনে মানে এত বৃষ্টি হয়েছে এই মাসটা এখন শেষ হলো এই সামনের মাস থেকে মানে এক তারিখ থেকে প্রপারভাবে আবার আগের মতো ভিডিও দেওয়া হবে আমার এলডি সিরিজের রান্নার ভিডিও তো চলো সব থেকে বিষয় বড় হচ্ছে যে এই দোলনাটা এখন নিচে এখন আর নেবো না ঠিক করেছি তাই এখানটাতেই দোলনাটাকে সেট করতে হবে ওপরটাতে দেখি বেঁধে দেওয়া যায় নাকি তো চলো দেখো কী করা যায় পারবে ওপরে ঝুলিয়ে বেঁধে দিতে পারবো সবগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে আপাতত তুমি কোথায় একই যদি জং ধরে যায় যেহেতু জল পড়েছে বৃষ্টি হয়েছে তাই জন্য খুলে দিচ্ছে আর এই ঘরের অবস্থাটা জাস্ট দেখো কি অবস্থা কিন্তু তুমি পড়বা কিন্তু তুমি পড়বা এবার সবকিছু রাখা যাবে কোনো অসুবিধা নেই তুমি কিনা বাদ বানা অন্যরকম সাজানো হবে একরকম জিনিস রাখা যায় না একটুখানি চেঞ্জ করে ঘরটাকে করতে হয় তাহলে কিন্তু ভালো লাগে ঘরটা পাল্লা তুমি যাক তাও এবার একটু ঠিকঠাক হয়েছে তাই তো এখানে কচুর বড়া নিয়ে এসছে বলাতে এখন সাগরের গলা চুলকাচ্ছে কি অবস্থা তোমার চুলকাচ্ছে গলা চুলকাচ্ছে সিরিয়াসলি বাবা হে ভগবান কি অবস্থা এদের তাই বলে তুমি এরকম বাথরুমে জল জমা এরকম করে কে পরিষ্কার করে জামা কাপড়
ওখান থেকে দেখছে ও কি করে। ওগুলো কি সব ধোয়া? ওই গামলার গুলো সব ধোয়া? এগারো ফাইনাল দেওয়া? দেখুন ফেনা হয়ে যাচ্ছে, অনেকে সব ধোয়া। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো। জানি এই ব্লগটা অতটা সুন্দর হয়নি, কিন্তু নেক্সট ডে যে ব্লগটা আসছে সেটা একটা ধামাকা ব্লগ আসছে, তো সেটা করতেই এখন আমরা যাচ্ছি, তাই তো? Yes. তো চলো টাটা।